এবং সব সময়কার চিরস্মরণীয় একজন ব্যক্তিত্ব। পয়লা অক্টোবর 1906 সালে তার জন্ম হয়েছিল। তার পাশাপাশি ভারতীয় বাংলা ও হিন্দি কিংবদন্তি তুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক, সুরকার, গায়ক ও লোকসঙ্গীত শিল্পী ছিলেন। প্রায়শ তাকে এইচডি বর্মন হিসেবে উল্লেখ করা হতো। কিছুটা আনুনাসিক কণ্ঠস্বরের জন্য তার শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন তিনি। প্রায় 100 বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন কিছুমাত্র কমে যায়নি। কেবল সঙ্গীতশিল্পী হিসাবেই নয়, গীতিকার হিসেবেও তিনি সার্থক। তিনি বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তার পুত্র রাহুল দেব বর্মন ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং সুরকার ছিলেন। তার ছাত্রী এবং পরবর্তীতে সহধর্মিণী মীরা দেব বর্মন গীতিকার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। শচীন দেব বর্মনের যদি আমরা একটু জীবনের দিকে তাকাই, তার জন্ম কুমিল্লায় হয়েছিল, তবে আদিবাস বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যে। তিনি ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মাণিক্য রাজ পরিবারের সন্তান। বাবা নবদ্বীপের দেব বর্মনের কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেছিলেন। তৎকালীন ত্রিপুরার অন্তর্গত কুমিল্লার রাজ পরিবারের 9 সন্তানের মধ্যে তিনি ছিলেন অন্যতম। মা মণিপুর রাজবংশের মেয়ে নিরুপমা দেবী 1920 খ্রিস্টাব্দে কুমিল্লা জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়েছিলেন। তার প্রাথমিক সঙ্গীত চর্চার দিকে যদি দেখি, বাবা নবদ্বীপ দেব বর্মন ছিলেন একজন সেতার বাদক এবং ধ্রুপদী সঙ্গীত শিল্পী। অবশ্যই তার পরিবারের মধ্যেই সঙ্গীতের যে ধারা সেটা বয়ে আসছিল এবং সেই ধারাকে বজায় রেখেই কিংবদন্তি গায়ক, সঙ্গীতকার, রূপকার, বলা চলে গীতিকার শচীন দেব বর্মন সেই ধারাকে বজায় রেখেছেন এবং তার পরবর্তী সময় তার ছেলে রাহুল দেব বর্মনও একই পথে কিন্তু এগিয়ে গেছেন। সেই কিংবদন্তি শিল্পী শচীন দেব বর্মনের আজ জন্মদিন এবং যথাযোগ্য মর্যাদায় সোসাইটি ফর ম্যানেজমেন্ট অফ কালচারাল কমপ্লেক্সের উদ্যোগে সুর সম্রাট শচীন দেব বর্মনের যথাযোগ্য মর্যাদা তার জন্মদিন উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং এই বিষয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্রভবন হলের চেয়ারম্যান কমল দেব সহ আরও অন্যান্যরা। কি বলছেন এই শচীন দেব বর্মনের জন্মদিন উপলক্ষে উপস্থিত সকলে শুনব। আজকের দিনেই ভারতের সঙ্গীত সম্রাট ত্রিপুরার মাটিতে জন্মগ্রহণ করেছেন রাজবংশের সুসন্তান আমাদের প্রিয় শচীন দেব বর্মন। আমাদের এই বাড়িটাই ওনাদের বাড়ি ছিল এবং আজকে 116তম জন্মদিন আমরা ত্রিপুরাবাসী এবং আমাদের সোসাইটির পক্ষ থেকে আমরা পালন করছি এবং ওনার যারা শিষ্য সারা ভারতবর্ষে যারা সঙ্গীত অনুরাগী সকলেই আজকে এই দিনটিকে উল্লাসের মধ্য দিয়ে পালন করছে। তো আমি খুব আনন্দিত যে আজকে ওনার চরণে ফুল দিতে পেরে এবং শ্রদ্ধাঞ্জলি জানাতে পেরে এবং আজকে দুপুরেও একটি অনুষ্ঠান আছে এখানে আমাদের হলঘরে হবে। আমি সকলকে অনুরোধ করব আজকে দুপুরে সবাই যাতে বলে আসে এবং আমাদের সঙ্গীত সম্রাট শচীন প্রসাদকে ফুল দেয়। আপনারা শুনলেন রবীন্দ্র ভবনের চেয়ারম্যান কমল দেব কি বললেন আজকের এই বিষয়টা অনুষ্ঠানকে কেন্দ্র করে। আজ সুরকার, গীতিকার, কিংবদন্তি শিল্পী শচীন দেব বর্মনের 116তম জন্মদিন এবং তিনি বলেছেন যে রবীন্দ্র ভবন প্রাঙ্গণেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, স্মরণ করা হয়েছে এই কিংবদন্তি শিল্পীকে। এই রবীন্দ্র ভবনটাই ছিল শচীন দেব বর্মনের এক সময়ের বাড়ি, পরবর্তী সময় সেটাকে রবীন্দ্র ভবন হিসেবে রূপায়িত করা হয়েছে। আজকের দিনে অবশ্যই গোটা ভারতবর্ষে, গোটা বিশ্বে গুণমুগ্ধরা যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের জন্য একটা বিশেষ দিন। শচীন দেব বর্মনের গুণমুগ্ধ যারা রয়েছেন অবশ্যই কিংবদন্তি এই শিল্পীর প্রতি নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকেও রইল আমাদের কুর্নিশ। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।